রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আব্দুস সাত্তার, সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের মুখ্য উপদেষ্টা সাত্তার, বামফ্রন্ট সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন তিনি। 2018 সালে সিপিএম ছেড়ে কংগ্রেসে যোগদান আর গতকালই কংগ্রেস ছেড়ে দেন আব্দুস সাত্তার। ইতিমধ্যেই তিনি কংগ্রেস ছেড়েছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসেবে তিনি যোগদান করেছেন আব্দুস সাত্তার। তিনি মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসেবে যোগদান করলেন, গতকাল তিনি কংগ্রেস ছেড়ে দেন। 2018 সালে সিপিএম ছেড়ে তিনি কংগ্রেসে যোগদান করেছিলেন। আর এবারে যে খবর সামনে আসছে এখন, যে আব্দুস সাত্তার তিনি কিন্তু মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসেবে যোগদান করলেন। সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের মুখ্য উপদেষ্টা সাত্তার আব্দুস সাত্তার তিনি মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসেবে যোগদান করলেন। 2018 সালে সিপিএম ছেড়ে কংগ্রেসে যোগ দেন তিনি। প্রতিনিধি জয়ন্ত চৌধুরী আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে। জয়ন্তদা, আব্দুস সাত্তার তিনি গতকালই কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছেন আর আজকে তিনি মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসেবে যোগদান করলেন। হ্যাঁ, গতকালকেই তাকে নিয়োগপত্র দেওয়া হয়েছিল। তিনি সেই নিয়োগপত্র পাওয়ার সঙ্গে সঙ্গেই কংগ্রেসে প্রদেশ সভাপতি, বর্তমান প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকারের কাছে দল ত্যাগের কথা ঘোষণা করেন আনুষ্ঠানিকভাবে। রাজ্য সরকারের পক্ষ থেকে, মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে তাকে যে প্রস্তাব দেওয়া হয় সংখ্যালঘু দপ্তরে মুখ্য উপদেষ্টা হিসেবে, সেইখানে তিনি সেটা সেই প্রস্তাব তিনি গ্রহণ করেন এবং একই সঙ্গে তিনি শুভঙ্কর সরকার প্রদেশ সভাপতি হওয়ার পর তাকে এই আসন্ন সারোয়া বিধানসভা উপনির্বাচনে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই দায়িত্ব থেকেও তিনি অব্যাহতি আগেই চেয়েছিলেন, তিনি আগেই নিতে রাজি হননি। এখন মনে করা হচ্ছে তার মানে এই আলোচনাটা, এই প্রস্তাবটা বেশ কিছুদিন ধরেই তার কাছে ছিল, সেই কারণেই তিনি যখন তাকে কংগ্রেসের পক্ষ থেকে, প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে হারোয়া দলে দলীয় প্রার্থীর হয়ে সাংগঠনিক দায়িত্ব নেওয়ার কথা বলা হয়েছিল, তখন তিনি তা নিতে অস্বীকার করেন এবং গতকাল তিনি জানিয়ে দেন তিনি কংগ্রেসে থেকে বেরিয়ে যাচ্ছেন। তো এর আগে আব্দুস সাত্তার ছিলেন বামপন্থী ছাত্র আন্দোলনের ভেতর থেকে তিনি উঠে এসেছিলেন। তিনি সেই আন্দোলনের মধ্য দিয়ে উঠে এসে পরে দলে যোগ দিয়ে সিপিএম এর জেলা কমিটির সদস্য ছিলেন, উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য ছিলেন, রাজ্যের মন্ত্রী ছিলেন এবং সর্বশেষ 2018 সালে তিনি দল ছেড়ে কংগ্রেসে যোগ দেন এবং কংগ্রেসে যোগ দিয়ে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে ছিলেন, সহসভাপতি হয়েছিলেন। তিনি এইবারে প্রদেশ কংগ্রেস সভাপতির অন্যতম দাবিদার হিসেবে তার নামও চর্চায় ছিল। অরিত চৌধুরীর সরে যাওয়ার পর শেষ পর্যন্ত শুভঙ্কর সরকার, ঘটনাচক্রে শুভঙ্কর সরকার সভাপতি হওয়ার মাসখানেকের মধ্যেই আব্দুস সাত্তার শাসক দলের, মানে বস্তুত শাসক দলেই নাম লেখালেন, কারণ তিনি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর সংখ্যালঘু দপ্তরের মুখ্য উপদেষ্টা হিসেবে যোগ দিলেন। এবং এই মনে রাখতে হবে, শুধু যোগ দেওয়া নয়, এটা এই পদটা কিন্তু একজন ক্যাবিনেট স্তরের মন্ত্রীর সমমর্যাদার পদ, সেই পদ তিনি গ্রহণ করেছেন। ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। এই নিয়ে আমরা রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়েছিলাম, আপনাদের শোনাবো। আব্দুস সাত্তার কি মাইনরিটিদের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন? এর আগে কি তার এই সম্পর্কে ধারণা ছিল না? আসলে মুশকিল হচ্ছে সবকিছুকে দলীয় রাজনীতির মধ্যে দেখতে দেখতে আজকে কংগ্রেস, প্রদেশ কংগ্রেস, আমি জাতীয় কংগ্রেসের কথা বলছি না, প্রদেশ কংগ্রেস কেন আজকে শূন্যে পৌঁছে গিয়েছে বিধানসভায় সেটা বোঝবার জন্য সৌম্য রায়দের এই কমেন্টগুলো যথেষ্ট। আব্দুস সাত্তার একজন দীর্ঘদিন সংখ্যালঘুদের নিয়ে কাজ করেছেন, তার সেই অভিজ্ঞতা আছে, তার সেই অভিজ্ঞতাকে সরকার মাইনরিটি ডেভেলপমেন্টের কাজে লাগাবে বলে তাকে গতকাল রাজভবন থেকে চিঠি দিয়েছে এবং তিনি কাজ করবেন পশ্চিমবঙ্গ সরকারের সহযোগী হিসেবে। অসুবিধা কি আছে?
তার যদি নীতিহীনতা থাকে, তার যদি কোনো আদর্শবোধ না থাকে, তাকে যে প্রলোভন দেখাবে সেখানেই যাবে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী তো কোনো রাজনৈতিক দল নয়, একটি অরাজনৈতিক ধান্দাবাজি ক্লাব সংগঠনের মতো তিনি চালাচ্ছেন রাজত্ব। সেজন্যই কাকে তখন তিনি কার স্বার্থে নেবেন, সেখানে কে যাবে, সে সম্পূর্ণ তাদের ব্যক্তি স্বার্থের ব্যাপার, এর সঙ্গে আদর্শের কোনো সম্পর্ক নেই। কংগ্রেস করতে গেলে অনেক ত্যাগ তিতিক্ষা লড়াই সংগ্রাম করতে হয়। রাজ্যের বিরোধী দল আমরা লড়াই করে কংগ্রেস কর্মীরা কংগ্রেসটাকে সঞ্জীবিত করে। সেখানে উনি আমাদের দলে 2018 সালের পরে এসেছিলেন, ক্ষমতায় ছিলেন, বামফ্রন্ট সরকারের মন্ত্রী ছিলেন, শিক্ষিত মানুষ। উনি মনে করেছিলেন যে দলে থাকলে বোধ হয় ক্ষমতার কাছাকাছি এই মুহূর্তে যাওয়া সম্ভব না, তাই মনে করেছেন যে তা ক্ষমতার জন্য তিনি চলে গেছেন, সেটা ওনার ব্যক্তিগত বিষয়। তবে কংগ্রেস করতে গেলে অনেক ত্যাগ শিক্ষা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে চলতে হয়, সেটা কোথাও ওনার কোথাও অসুবিধা হচ্ছিল তাই চলে গেছে।